দর্শক, ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এই মুহূর্তে কথা বলছেন পরিবেশ উপদেষ্টা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আট দফা দাবি নিয়েও তাদের সাথে আলাপ আলোচনা করা হচ্ছে। সেই আট দফা দাবি সরকার বিবেচনায় নিচ্ছেন, তাদের সাথে কথা বলছেন। আমরা নিজেরাও তাদেরকে আশ্বস্ত করেছি, আপনাদের মাধ্যমেও আবার আশ্বস্ত করছি যে নতুন এই বাংলাদেশে ধর্মীয় পরিচয়ে, সংখ্যালঘু পরিচয়ে কারো অনিরাপদ বোধ করার কোনো কারণ নেই। আরেকটা বিষয় বলে আমি একটু আমার পক্ষ থেকে শেষ করব, সেটা হচ্ছে যে আমরা বাক স্বাধীনতায় কোনো রকমের হস্তক্ষেপ করছি না, এটা আমাদের নীতিগত অবস্থান। আপনারা যা বলতে চাচ্ছেন, যা লিখতে চাচ্ছেন সবই বলছেন, সবই লিখছেন। একটা জিনিস যেটা আমাদের নজরে এসছে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে কিছু প্রপাগান্ডা করার উদ্দেশ্যে তথ্য বিকৃত করা হচ্ছে। এটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু মিথ্যা তথ্য উপস্থাপন করা হচ্ছে, সেগুলো আবার বুস্ট করা হচ্ছে। তো আমরা অ্যাজ মাচ অ্যাজ উই বিলিভ ইন ফ্রিডম অফ এক্সপ্রেশন, সেজন্য আমরা একই সাথে এটাও একটু বলতে চাই যে রিউমার্স কেন মিথ্যা প্রমাণিত হয় এমন বিষয়গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা আনছেন তারা না আনলেই ভালো করবেন। আমি আমার নিজেরই একটা উদাহরণ দিয়ে বলি যে একজন খেলোয়াড়কে দিয়ে একটা জাতীয় দৈনিকের লোগো এবং নাম ব্যবহার করে আমার ছবি দিয়ে বলা হচ্ছে যে অমুক খেলোয়াড় আমাকে উপদেশ দিচ্ছেন যে আমি যেন পর্দা করি, কিন্তু না ওই ওই খেলোয়াড় কিছু বলেছেন না ওই সংবাদপত্রের সাথে এটার কোনো সম্পর্ক আছে। তো এইগুলো বলে হচ্ছে কি যে একটা অনেক কঠিন সময় আমরা সকলে মিলেই পার করছি। আমাদের যেই কাজগুলোতে কনসেন্ট্রেট করার কথা, গঠনমূলক সমালোচনা আমাদেরকে যতটা এগিয়ে দেয়, মিথ্যা এবং উদ্দেশ্য প্রণীত সত্যের সাথে কোনো সম্পর্কই নেই এমন কথাবার্তা যখন বলা হয় তখন আমাদেরকে কিছুটা হলেও তো সময় দিতে হয়। হ্যাঁ, তো সেটা আপনাদের মাধ্যমে আমাদের একটা আহ্বান থাকবে যে আপনারাও নিজ নিজ জায়গা থেকে এই বিষয়গুলো সকলকে একটু বলবেন। এই ছিল আমাদের আজকের ক্যাবিনেটের যে আলোচনাটুকুন হয়েছে তার নির্যাস। এবার আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, তার আগে মাহফুজকে বলছি, তার যদি কোনো কিছু যোগ করার থাকে মাহফুজ করে দিতে পারেন।